بسم الله الرحمن الرحيم. السلام عليكم সম্মানিত দর্শক, আজকের বিষয় নদী। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ভিডিওগুলো তথ্য আপনাদের সামনে পেশ করে থাকি। আজকে সার্বজনীন বিষয় নদী, এটি নিয়েই আপনাদের সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নদী সম্পর্কে এত অল্প সময়ে আসলে এর কিছুই বলা সম্ভব নয়, সামান্য কিছু ধারণা মাত্র। ভিডিওর শুরুতেই আপনাদের প্রতি একটি অনুরোধ, যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের তথ্য আপনাদের সামনে সরাসরি পেশ করতে পারি এবং আপনারা তা দেখতে পারেন। তো চলুন, নদী সম্পর্কে আমরা সামান্য কিছু ধারণা নেব। নদীর সমার্থক শব্দ হল তটিনী, তরঙ্গিনী, সরিৎ ইত্যাদি। একে ইংরেজিতে বলা হয় রিভার। রিভারের ইংরেজি একদম সহজ সরল একটি ব্যাখ্যা হল রিভার ইজ এ ক্যানাল ফ্লো। এটি আমরা যদি বাংলায় বলি, সাধারণত মিষ্টি জলের একটি প্রাকৃতিক জলধারা বা ঝর্ণা ধারা, বরফ গলিত স্রোত অথবা প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্ট হয়ে প্রবাহ শেষে সাগর, মহাসাগর, রোদ বা অন্য কোথাও পড়েছে, এই অংশটাই হল নদী হিসেবে পরিচিত। মাঝে মাঝে অন্য কোনো জলের উৎসর কাছে পৌঁছানোর আগে নদী সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে। তার গঠন অনুযায়ী শাখা নদী, উপনদী, প্রধান নদী, নদ ইত্যাদি নামে অভিহিত করা হয়। আবার ভৌগোলিক অঞ্চলভেদে ছোট নদীকে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। নদীর জন্ম এবং তাত্ত্বিক ধারণা সম্পর্কে যদি আমরা বলতে চাই বা জানতে চাই, তাহলে জানতে পারব সাধারণত উঁচু ভূমি বা পাহাড় গিরিখাত থেকে সৃষ্ট ঝর্ণাধারা, বরফ গলিত স্রোত, প্রাকৃতিক পরিবর্তন থেকে নদীর জন্ম। হাজার হাজার ফুট উঁচু পাহাড় থেকে তীব্র বেগে ধেয়ে আসা জলরাশিতে এক ধরনের প্রচণ্ড গতি সঞ্চারিত হয়। ছুটে আসা এই দ্রুতগতি সম্পন্ন জলস্রোত স্থলভাগ অতিক্রম করার সময় নদী নামে অভিহিত করা হয়। নদী যখন পাহাড়ি এলাকায় প্রবাহিত হয় তখন তার যৌবন অবস্থা। এ সময় নদী ব্যাপক খনন কাজ চালায় এবং উৎপত্তি স্থল থেকে নুড়ি, বালি, পলি, বহু ধরনের প্রাকৃতিক বিষয়গুলো এর সাথে জড়িত। এটি প্রবাহিত হতে হতে একসময় সমুদ্রে এসে নিক্ষিপ্ত হয়। নদী এভাবেই আবহমান কাল ধরে পৃথিবীকে ক্ষয় করে চলেছে। তার এ কাজ শেষ হয় তখন যখন সমস্ত নদী অববাহিকা ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমি বা প্রায় ভূমি সমতল অঞ্চলে পরিণত হয়। উৎস থেকে মোহনা অবধি নদীর এই কাজকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়। যাই হোক, আমরা এতগুলো ভাগ হয়তো এভাবে সময় পাবো না। নদীর যৌবন অবস্থা, এটি যেমনটি আগেই বলা হয়েছে, যখন পাহাড়ি অঞ্চলে থাকে এটি উপর থেকে নিচ দিক প্রবাহিত হয় বলে মাটিতে ঘর্ষণ, পাথরে ঘর্ষণের কারণে গর্ত সৃষ্টি হয়। পরিপক্ক অবস্থা হল এটি নদীর একটি স্মৃত রূপ, ফলে নদীর বেগ এবং বোঝা বয়ে নেওয়ার ক্ষমতা কমে যায়। সাধারণত নদীর মধ্যস্থানে বা উপত্যকায় প্রবেশ করলে এই পরিপক্ক বা প্রৌঢ় অবস্থা বজায় থাকে। এই অবস্থায় গিরিখাত, খরস্রোত, জলপ্রপাত প্রভৃতি দেখা যায় না। পাহাড়গুলো এবং মধ্যবর্তী জলবিভাজিকার উচ্চতা আগের চেয়ে বেশ কম থাকে। নদীর বৃদ্ধাবস্থা, এটি অবস্থা হলো নদীর ক্ষয় করার ক্ষমতা একেবারেই কমে যায়, তবে ভাঙন কাজ অল্প অল্প চলে। সাধারণত সমতল ভূমিতে নদীর এই অবস্থা হয়, এতে কোথাও কোথাও উঁচু ভূমি থাকে। এ সময় নদীর গতি মাত্রা এত কমে যায় যে সামান্য বাধা পেলেই নদী তার গতিপথ পরিবর্তন করে নেয়। এই অংশে খুব এঁকে বেঁকে চলে, পথে পথে অস্বাকৃতির রোধ সৃষ্টি হয়,
এই অবস্থায় নদীর বর্ষাকালে প্রায়ই দুকুলে বন্যার সৃষ্টি হয়। নদীর পানি চারদিকে ছড়িয়ে পড়ে, এর ফলে পলি বালি দুই তীরে ছড়িয়ে পড়ে, নদীর বুকেও চর জাগে। তবে নদী সবসময় ঠিক এভাবে চলে না, মাঝে মাঝে ভূমিকম্প হলে বা ভূমিকম্পনের ফলে নদী তার যৌবন পেতে পারে। এছাড়া অন্যান্য কারণেও নদীর তীব্রতা বাড়তে পারে, যেমন দুই দিকে যদি শক্ত মাটি হয় অথবা নদীর প্রশস্ততা কমে আসে, সেক্ষেত্রে নদীর স্রোতের গতি অনেকটাই বৃদ্ধি পায়। ভূ আন্দোলনের কারণে অনেক সময় নদীর গতিপথ পরিবর্তন হয়, যেমন আমাদের বাংলাদেশেই ঘটেছে। পুরাতন ব্রহ্মপুত্র নদ, যেটি খুব এই নদ ভূমিকম্পের কারণে এর গতিপথ পরিবর্তিত হয়েছে। সিন্ধু নদ এরূপভাবে সৃষ্টি হয়েছে, কলরুডো, এই সমস্ত নদীর বেশ কিছু উপকারিতা রয়েছে। উপকারিতাই সবচেয়ে বেশি, কিছু ক্ষতিকর প্রভাব থাকলেও উপকারী প্রভাব এর সবচেয়ে বেশি। পলি বয়ে নিয়ে আসে, প্রাকৃতিক সম্পদ বয়ে নিয়ে আসে, প্রাকৃতিক সার বয়ে নিয়ে আসে, জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, এসব ঠিক আছে, আমরা ছোটকাল থেকে এগুলো শিখে এসেছি। কিন্তু নদীর যে আরও বড় কিছু অবদান রয়েছে, যেমন যে অঞ্চলে নদী নেই সেখানে পানির স্তর অত্যন্ত নিচে, যার কারণে ফসল ফলে না, যেটাকে আমরা মরুভূমি হিসাবে চিহ্নিত করি। যে ভূমি ও ভূ অংশে বা সমতল অংশে নদী পর্যাপ্ত নেই, সে অংশে ফসলের চাষ হয় না সঠিক মতো, মরুভূমি হয়, শুষ্ক অঞ্চল, তাপমাত্রা বৃদ্ধি পায়, গাছপালা ভালো জন্মায় না, অক্সিজেনের ঘাটতি থাকে, সর্বোপরি অনুর্বর হয়ে যায় জমি। কিন্তু যেখানে নদী প্রবাহিত হয়, নদী মানে পানি, পানির প্রবাহর কারণে জীবনের সৃষ্টি হয়, জীবন গতি লাভ করে, আর্দ্রতা বাড়ে, বৃষ্টিপাত হয়, বন্যা হয়, ঠিক আছে, নদীর ভাঙনও ঠিক আছে, কিন্তু যে উপকারিতা নদী থেকে এই তুলনা হয় না। আমরা হয়তো কল থেকে পানি তুলি, কিন্তু যদি ওই অঞ্চলে নদী না থাকে তাহলে এর লেয়ার এতটাই নিচে নেমে যাবে, না ফসল উৎপন্ন হবে সঠিক মতো, না খাবারের বিশুদ্ধ পানি আমরা পাবো। তাই নদীর ভূমিকা মানব জীবনে অপরিসীম, উদ্ভিদের জন্য অপরিসীম, প্রাণীদের জন্য অপরিসীম। আসুন আমরা নদী পানি সকলের যত্ন নেই, নদীর দূষণ থেকে নদীকে রক্ষা করি, এই প্রত্যয় নিয়ে আমরা আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আল্লাহ হাফেজ।